দেখো, একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। আমি তোমাদের কাছে এই সমস্ত চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো আগে থেকে নিয়ে আসি, তার একটাই কারণ, যার কারণ হচ্ছে তোমরা কোন বিজ্ঞপ্তি কোথায় বেরোচ্ছে সেই সম্পর্কে কিন্তু জানতে পারো না। এটা স্বাভাবিক হয়, এবং এর ফলে কি হয়, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপগুলো আর করা হয় না। এবং এই ফর্ম ফিল আপগুলো যেহেতু করা হয় না, তার ফলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো দিতে পারো না। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাম যত বিজ্ঞপ্তি বা ফর্ম বেরোয় সেই ফর্মগুলো তোমাদের কাছে নিয়ে আসার। দেখো, কলকাতা পুর নিগমে 94 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। কলকাতা পুর নিগমের কাজের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পদে 87 জন ছেলেমেয়ে এবং অন্যান্য পদে আরও বাকি কিছু ছেলেমেয়ে নেওয়া হবে। এইবার তোমরা কোথায় যেতে গিয়ে বুঝতে পারবে যে ইন ডিটেলসে, দেখো, সিভিল ইঞ্জিনিয়ারের শিক্ষাগত যোগ্যতা, বয়স হতে হবে 37, মূল মাইনে 12 পে ম্যাট্রিক সিরিজ যেটা হয়। আচ্ছা, বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্ট ইন ডিটেলসে তোমরা যে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করবে সেটা হচ্ছে www.mscwb.org। আমি আবারও বলছি www.mscwb.org। 31 মার্চ থেকে 30 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান টু সাবমিট, দ্যাট ইজ 13th April 2023। তো এর মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তাই যারা যারা আবেদন করতে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করো।